নমস্কার বন্ধুরা, আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রো পামিস নিউ ওয়ার্ল্ড সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন যে আমরা বেশিরভাগ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বৈদিক মন্ত্রকে ভরসা করি। শাস্ত্রটি বৈদিক মুনি ঋষিরাই করেছেন। মুনি ঋষিরা এই গ্রহেদের থেকে মুক্ত হওয়ার জন্য, ভালো থাকার জন্য জপ, ধ্যান ইত্যাদি করতেন এবং সেগুলি সব রাশিভিত্তিক এবং প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী, তাদের গায়ত্রী স্তোত্র পাঠ এই সমস্ত করতেন। আমরাও আমাদের এই চ্যানেলকে সেইভাবেই সাজিয়ে তুলছি যাতে আপনারা প্রত্যেকটি গ্রহের বীজ মন্ত্র, প্রত্যেকটি গ্রহের পছন্দ অপছন্দ, তাদের ইষ্ট দেবী কী, এগুলি আপনারা দেখতে পারেন। এছাড়া আমরা বৈদিক হোম, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ হোম, মহামৃত্যুঞ্জয় হোম, নীল সরস্বতী কবচ, বগলামুখী কবচ, মাঙ্গলিক বিবাহ, কালসর্পদোষ ইত্যাদি আমাদের চ্যানেলে দেখেছেন এবং কিভাবে আমরা করি সে ভিডিও আমরা উপস্থাপনা করেছি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমরা যে তথ্য তুলে ধরছি ভারী সুন্দর, দ্বাদশ রাশির মন্ত্র। এই দ্বাদশ রাশির অধীনেই রয়েছে 9টি গ্রহ, 27টি নক্ষত্র। সুতরাং এই দ্বাদশ রাশির প্রত্যেক রাশির জাতক জাতিকারা প্রত্যেক রাশির নিজ নিজ বীজ মন্ত্র করবেন, এছাড়া দ্বাদশ রাশিরও বীজ মন্ত্র করতে পারেন। বীজ মন্ত্র করার পূর্বে কি করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্রে অর্থাৎ কাঁচা জামা কাপড় পরে পূর্ব দিকে একটি কম্বলের আসনে বসবেন, মুখ করে পূর্ব দিকে মুখ করে বসবেন, প্রদীপ, ঘিয়ের প্রদীপ হলে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন এবং চন্দন ধীপ জ্বেলে দেবেন। তারপরে ধ্যানমগ্ন অবস্থায় বা গায়ত্রী মুদ্রায় এই বীজ মন্ত্রগুলি করবেন। আর পারলে একটি নবগ্রহ যন্ত্র হোম করে তৈরি করে নেবেন। বাজারে কিনে পাওয়া যে যন্ত্র, সেই যন্ত্রকে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে যন্ত্র তৈরি করে নিতে হয়। একটি নবগ্রহ যন্ত্র অভিজ্ঞ গ্রহাচার্য দ্বারা তৈরি করে নেবেন। খুব বেশি ব্যয় সাপেক্ষ নয়, 2500-3000 টাকার মধ্যেই এই যন্ত্র তৈরি করানো যায় বাড়িতে বসেই। বন্ধুরা, আমরা এই দ্বাদশ রাশির বীজ মন্ত্র আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে গুরুকে স্মরণ করবেন, নিজ নিজ গুরুকে স্মরণ করবেন। যদি নিজ নিজ সকলের গুরুকরণ না করে থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র ওম বীজ মন্ত্র করবেন 10 বার। তারপরে গায়ত্রী মুদ্রায় গায়ত্রী দেবীকে স্মরণ করবেন। ওম ভূর্ভুবঃশ্চতুঃ বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়নঃ প্রচোদয়াৎ, ওম 10 বার করবেন। আসুন প্রত্যেক রাশির বীজ মন্ত্র কি শুনে নিন। মেষ রাশি, মেষ রাশির মন্ত্র হবে ওম হ্রিং শ্রিং লক্ষ্মী নারায়ণ নম। বৃষরাশির মন্ত্র ওং গোপালায় উত্তর ধ্বজায় নম। মিথুন রাশির বীজ মন্ত্র ওং ক্লিং কৃষ্ণায় নম। কর্কট রাশির বীজ মন্ত্র ওং হিরণ্য গর্ভায় অবক্ত রূপিণে নম। সিংহ রাশির বীজ মন্ত্র ওং ক্লিং ব্রহ্মণে জগদাধারায় নম। ওং ক্লিং ব্রহ্মণে জগদাধারায় নম। কন্যা রাশির বীজ মন্ত্র ওং নম প্রিং পীতাম্বরায় নম। তুলা রাশির বীজ মন্ত্র ওং তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম। ওং তত্ত্ব নিরঞ্জনায় তারক রামায় নম। বৃশ্চিক রাশির মন্ত্র ওং নারায়ণা সুরসিংহায় নম। ধনুরাশির মন্ত্র ওং শ্রীং দেবকৃষ্ণায় ঊর্ধ্বসপ্তায় নম। মকর রাশির মন্ত্র ওং শ্রীং বৎসবলায় নম। কুম্ভ রাশির মন্ত্র ওং শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নম। মীন রাশির বীজ মন্ত্র ওং ক্লিং ঊর্ধ্বত্বায় ঊর্ধ্বারিণে নম। ওং ক্লিং ঊর্ধ্বত্বায় ঊর্ধ্বারিণে নম। প্রত্যেকটি রাশির বীজ মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আপনারা এই বীজ মন্ত্র করুন, প্রত্যেক রাশির অধীনে থাকা গ্রহ নক্ষত্রদের কাছ থেকে শুভ ফল প্রাপ্তি পাবেন। এত সুন্দরভাবে, এত সুন্দর উপস্থাপনা করে আপনাদের দিচ্ছি যাতে আপনারা ভালো থাকেন। আমাদের ভিডিও ভালো লাগলে সকল বন্ধুদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের পরবর্তী ভিডিও করতে সাহায্য করবে। সুতরাং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আবার অনুরোধ করব, যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন,
তাহলে আপনারা নোটিফিকেশন পাবেন, সঙ্গে সঙ্গে আমরা যে ভিডিও দিচ্ছি সেগুলির নোটিফিকেশন পাবেন। আশা করি আপনাদের দিনটি ভালো যাবে, সকলেই সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক। নমস্কার, ধন্যবাদ।